আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তর NSI CNP এর পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষার সময়সূচি প্রকাশ করার দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। তো চলুন, যে সকল পদের পরীক্ষা তারা দিয়েছেন সেই পদগুলো আমরা দেখে আসি। যে সকল পদে তারা পরীক্ষা নেবেন সেই পদগুলো আমরা দেখে নেব। পদের নাম ও গ্রেড, বেতন স্কেল সহকারী পরিচালক, বেতন গ্রেড 9, স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, শূন্য পদের সংখ্যা 102টি। 2, গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড 9, স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। 3, সহকারী প্রোগ্রামার, বেতন গ্রেড 9, স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 4টি। 4, ফিল্ড অফিসার, বেতন গ্রেড 10, স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা 79টি। 5, কম্পিউটার টেকনিশিয়ান, বেতন গ্রেড 11, স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 1টি। 6 নম্বর পদের নাম রেডিও টেকনিশিয়ান, বেতন গ্রেড 11, স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 1টি। 7, অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড 13, স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 1টি। 8, জুনিয়র ফিল্ড অফিসার, বেতন গ্রেড 14, স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 64টি। 9, পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 4টি। 10, ফটোগ্রাফার, বেতন গ্রেড 14, স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 2টি। 11, ওয়্যারলেস অপারেটর, বেতন গ্রেড 15, স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 64টি। 12, অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 16, স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি। 13, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 41টি। 14, ওয়াচ কনস্টেবল, বেতন গ্রেড 17, স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 570 জন। 15, ডিসপ্যাচ রাউডার, বেতন গ্রেড 18, স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 1টি। 16, অফিস সহায়ক, বেতন গ্রেড 20, স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 53টি। এই সকল বিষয়ের পরীক্ষা তারা দিয়েছেন, আমি তারিখটি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব, তার মাধ্যমে আপনারা আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।